শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 31 ডিসেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, টার্গেট 12 লক্ষে বিজেপি, প্রস্তুতিতে পিছিয়ে বিরোধীরা, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভোটের আগে পেট্রোল ডিজেলের দাম কমতে পারে, ভাবছে কেন্দ্র। ভোটে ফায়দা তুলতে আলফা চুক্তি করেছে গেরুয়া দল, অভিযোগ কংগ্রেসের। হাইলাকান্দিতে অস্থায়ীভাবে কেন্দ্রীয় বিদ্যালয়ে ক্লাস শুরুর তোড়জোড়, ইন্দ্রকুমারী গার্লস স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। দুর্লভচূড়ায় এসবিআই শাখা স্থাপনের তত্ত্বাধি প্রেরণ শিলচর রিজিওনাল কার্যালয়ে। গুয়াহাটিতে জমি জালিয়াতিতে গ্রেফতার সাব রেজিস্ট্রার সহ 2 মামলা, টানা জেরা অপরাধ দমন শাখার। ইংরেজি নববর্ষ উপলক্ষে উদারবন্দে যাত্রী সুরক্ষায় পুলিশি অভিযান। এবং সর্বশেষ খবরটি হলো, নেশাদ্রব্য পাচারকাণ্ডে জড়িত ইমরান বেকসুর খালাস। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে আসামে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। বিজেপি কংগ্রেস সহ সব দলের সম্ভাব্য প্রার্থীরাই দৌড়ঝাঁপ করছেন টিকিটের আশায়। কিন্তু কী হতে পারে লোকসভা ভোটের অবস্থা, এ নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গেছে। আসামে 12টি আসনের টার্গেট নিয়ে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কয়েকবারই বলেছেন যে 11টি আসনের দলের জয় একেবারে পাকা, আরেকটি আসনে জয়ের সম্ভাবনা 50%। মিশন 12 লক্ষ্যে বিজেপি সুবিধাজনক অবস্থায় আছে বলেই ধারণা। গত লোকসভা ভোটে বরপেটা, নগাঁও ও কলিয়াপুর আসন কংগ্রেস জিতেছিল। ধুবড়ী থেকে সাংসদ হন বদরুদ্দিন আজমল। কুকরাঝাড় আসনে বিজেপির জোটসঙ্গী জয়ী হয়, বাকি 9টি আসনে জেতেন বিজেপি প্রার্থীরাই। ফলে সব মিলিয়ে শাসক জোট এনডিএর ঝুলিতে ছিল 10টি লোকসভা আসন, এবার সেই সংখ্যাকে বাড়াতে চান হিমন্ত। ডিলিমিটেশনের জেরে গৌরব গগৈর আসন কলিয়াবর বিলুপ্ত হয়ে গেছে, নতুন লোকসভা কেন্দ্র এবার কাজিরাঙ্গা। বিজেপি নেতাদের দাবি, কলিয়াবরে মুসলিম ভোট বেশি থাকার সুযোগ নিয়েই দুবার জিতেছেন গৌরব, কিন্তু কাজিরাঙ্গা আসনে ভোটারদের বিন্যাস অন্যরকম। এখানে হিন্দু ভোটের সংখ্যা মুসলিম ভোট থেকে অধিক, তাই এই আসনে এবার গৌরব গগৈর জেতার কোনো সম্ভাবনাই নেই। বিজেপি নেতারা এই আসনে জয়ের বিষয়ে নিশ্চিত। এদিকে গৌরব আদৌ কাজিরাঙ্গা আসন থেকে ভোটে লড়বেন কিনা তা ঠিক হয়নি। এর পরিবর্তে নগাঁও আসন থেকে তাকে ভোট যুদ্ধে দেখা যেতে পারে, যদিও ওই আসনের বর্তমান কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈও টিকিটের আবেদন করেছেন। বরপেটা আসনের জনবিন্যাস ডিলিমিটেশনের ধাক্কায় পরিবর্তন হয়েছে, ফলে কংগ্রেসের ওই কেন্দ্রটি ফের জেতা কঠিন হতে পারে। যদিও দেশের প্রধান বিরোধী দলের বর্তমান সাংসদ আব্দুল খালেক ফের ওই আসন থেকে ভোটে লড়তে পারেন বলেই জানা গিয়েছে। তিনি প্রার্থী হওয়ার আবেদনও করেছেন। ওদিকে ধুবড়ীতে জেতার বড় দাবিদার বদরুদ্দিন আজমলী, তিনি ফের এই আসন থেকে লড়বেন। তাৎপর্যের বিষয়, ঘরোয়া আলোচনায় ধুবড়ী লোকসভা আসনকে জেতার হিসেবের মধ্যে ধরেননি রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। তারা বরং করিমগঞ্জে জেতার অঙ্ক করছেন। এই আসনে কংগ্রেস ও আজমলের দলের মধ্যে ভোট বাগাবাগি হলে গেরুয়া ব্রিগেডের সুবিধা হতে পারে বলেই অধিকাংশের ধারণা। একইভাবে নগাঁও আসন বরাবর বিজেপির গড় বলেই পরিচিত ছিল, কিন্তু এখান থেকে রাজেন গুহাই 4 বার লোকসভা ভোটে জিতেছিলেন, কিন্তু গতবার তাকে প্রার্থী করেনি বিজেপি। রূপক শর্মা এই আসন থেকে ভোটে লড়েছিলেন, তিনি অবশ্য পরে হেরেও যান। এবার অবশ্য ডিলিমিটেশনের ফলে নগাঁও কেন্দ্রে মুসলিম ভোটের সংখ্যা হিন্দু ভোট থেকে বেশি, ফলে বিজেপির এখানে জেতা শক্ত। তবে রাজ্যের বাকি লোকসভা আসনগুলিতে বিজেপির ভিত শক্ত বলেই মনে করা হচ্ছে। এদিকে বিরোধীদের ইন্ডিয়া জোটের মাধ্যমে আসামে কীভাবে আসন ভাগাভাগি হবে তা স্পষ্ট নয়। তৃণমূল কংগ্রেসের মতো শরিক দলগুলি 4টি আসন চাইছে, বাকি দলেরও দাবি আছে। কিন্তু কংগ্রেস শরিকদের কটি আসন ছাড়বে তা নিয়ে দুয়াশা অব্যাহত। এর পাশাপাশি বদরুদ্দিন আজমল হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, এআইডিএফের সঙ্গে জোট না করার ফল ভুগতে হবে কংগ্রেসকে। পরবর্তী খবরটি হলো, বিজেপি হচ্ছে একটি সুযোগ সন্ধানী দল, নির্বাচন এলেই এ ধরনের পদক্ষেপ নেয়। সিএএ প্রসঙ্গ উত্থাপন করে, পূর্বেও নির্বাচনের সময় ক্যাপ ক্যাপ করেছে, তেমনি আলফার সরকার চুক্তিও ভোট বৈতরণী পার হওয়ার লক্ষ্যে গেরুয়া দলের একটি পন্থা। এই মন্তব্য প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামীর। তিনি বলেন, পরেশ বড়ুয়া জানা এই শান্তি চুক্তি কীভাবে সম্ভব, যাদের সঙ্গে সরকার চুক্তি করেছে তারা অনেক আগেই সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন, এদের সঙ্গে চুক্তি করে কী লাভ। যারা জঙ্গলে রয়েছে কিংবা যারা জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে সরকার কী পদক্ষেপ নিয়েছে, প্রশ্ন তুলেন গোস্বামী। আসাম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বলেন,
বিজেপি আলফা নেতাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। চুক্তিতে রাজনৈতিক অধিকারেরও কোনো উল্লেখ নেই, একমাত্র রাজনৈতিক সুবিধা লাভের জন্য বিজেপি এই চুক্তি করেছে। এই চুক্তির ফলে আসামের কোনো লাভ হবে না। আলফা নেতাদের সরকার অপমান করেছে উল্লেখ করে তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পর মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, শীর্ষ আমলাদের সঙ্গে আলফা নেতাদের সেলফি তোলার সময় আলফার দুই নেতার জন্য বসারও জায়গা ছিল না, তাদের পেছনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এই দৃশ্য আসামের জনগণের স্বাভিমানকে আঘাত করেছে, অথচ এই স্বাভিমানের জন্য আসামের জনগণ লড়াই করছেন বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, বিজেপি আলফা নেতাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। পরেশ বড়ুয়াকে বাদ দিয়ে কখনো শান্তি চুক্তি হতে পারে না। পরেশ বড়ুয়াকে চুক্তিতে জড়িত করতে না পারলে শান্তি চুক্তি কখনো সফল হবে না। বিধায়ক অখিল গগৈ আলফা সরকার ত্রিপাক্ষিক চুক্তিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেন, স্বাধীন আসামের দাবি করে আলফা নেতাদের ফেডারেল স্ট্রাকচার কিংবা রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলার সাহস হলো না। আলফা নেতারা এই চুক্তির মাধ্যমে বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অবৈধ অসাংবিধানিক ডিলিমিটেশনকেও সমর্থন করেছেন আলফা নেতারা। আপদুলের সভাপতি ডক্টর ভূপেন চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই চুক্তি লিখেছেন আর সই করেছেন আলফা নেতারা। আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি পলাশ চাংমাই বলেন, চুক্তিতে রাজনৈতিক অধিকারের কোনো গুরুত্বই নেই। আটসুর মন্তব্য, এটা পূর্ব পরিকল্পিত স্ক্রিপ্ট। পরবর্তী খবরটি হল, আগামী শিক্ষাবর্ষে হাইলাকান্দি সদরে কেন্দ্রীয় বিদ্যালয় শুরুর দৌড়ঝাঁপ চলছে। সরসপুরের পার্শ্ববর্তী ইটরকান্দি গ্রামে কেন্দ্রীয় বিদ্যালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ইতিমধ্যেই চিহ্নিত করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। কিন্তু এর আগে 2024 সালের এপ্রিল মাস থেকে অস্থায়ীভাবে হাইলাকান্দি শহর বা পার্শ্ববর্তী এলাকায় কেন্দ্রীয় বিদ্যালয়ের পাঠ্যক্রম শুরু করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। এর জন্য হাইলাকান্দি শহরে থাকা ইন্দ্রকুমারী গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গার্লস হোস্টেলকে একটি ভালো বিকল্প হিসাবে দেখছে শিক্ষা বিভাগ। তবে এক্ষেত্রে স্কুলের অধ্যক্ষ দীপক চক্রবর্তী কোনো ধরনের সহযোগিতা করছেন না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। এ নিয়ে হাইলাকান্দির জ্যেষ্ঠ নাগরিক সংস্থা, পেনশনার্স ফোরাম ইত্যাদি সংগঠনের সদস্যরা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ত্রিদীপ রায়ের সঙ্গে সাক্ষাৎ করে স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাদের মতে, ইন্দ্রকুমারী গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ দীপক চক্রবর্তী বিদ্যালয়ের গার্লস হোস্টেলে দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে থাকছেন, যার জন্য তিনি কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য এই হোস্টেল খালি করতে চাইছেন না। হাইলাকান্দি সদরে একটি কেন্দ্রীয় বিদ্যালয় খোলার দাবি দীর্ঘদিন থেকে হাইলাকান্দিবাসী করে আসছেন। এই ঐতিহাসিক কাজের জন্য সহযোগিতা না করে স্কুলের অধ্যক্ষ বাগড়া দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। অতিরিক্ত জেলাশাসক অবশ্যই সরজমিন তদন্তের পর তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে সংস্থার সদস্যদের জানান। এদিকে এ বিষয়ে ইন্দ্রকুমারী গার্লসের অধ্যক্ষ দীপকবাবুকে প্রশ্ন করলে তিনি জানান যে, স্কুল পরিচালনা সমিতির রেজলিউশন অনুযায়ী তিনি হোস্টেলে পরিবার নিয়ে থাকছেন। তাছাড়া এই হোস্টেলের কয়েকটি কক্ষে এলপি সেকশনের ক্লাস চলে বলেও তিনি জানান। তাই ত্রিতল এই ভবনে কেন্দ্রীয় বিদ্যালয় অস্থায়ীভাবে খোলা বাস্তব চিন্তাধারা নয় বলেও তিনি উল্লেখ করেন। এদিকে বিকল্প কোনো স্থান না থাকায় ছাত্রছাত্রীদের স্বার্থে হাইলাকান্দির কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে কেন্দ্রীয় বিদ্যালয় শুরু করার দাবি বিভিন্ন মহল থেকে উত্থাপন করা হয়েছে। পরবর্তী খবরটি হল, দুল্লভপুরা এসবিআই শাখা স্থাপনের তথ্যাদি প্রেরণ শিলচর রিজিওনাল কার্যালয়ে। ভৌগোলিক দিক কিংবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ আনিপুর, দুল্লভপুরা, নিবিয়া, চেরাগি, রংপুর নিয়ে রয়েছে অগণিত গ্রাম। লক্ষাধিক জনসাধারণের মধ্যে সরকারি চাকরিজীবী এবং সরকারি সুবিধাপ্রাপ্ত নাগরিক ও জনগণ দুল্লভপুরার একমাত্র পিএনবি শাখার উপর নির্ভরশীল। ফলস্বরূপ গ্রাহকদের সকাল থেকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই মর্মে স্থানীয়দের পক্ষ থেকে দুল্লভপুরায় এসবিআই শাখা স্থাপনের দাবি নিয়ে স্মারকপত্র প্রদান করা হলেও অনেক দৌড়ঝাঁপের পর তা হিমঘরে চলে যায়। শেষে দুল্লভপুরার বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত এডিসি নীলমণি দাস স্থানীয় গ্রাহকদের পিএনবি শাখায় লেনদেনের সমস্যা পর্যবেক্ষণের পর 2022 সালে কয়েক দফা শিলচর এসবিআই শাখার রিজিওনাল ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে জনগণের সমস্যার কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে উক্ত কার্যালয়ের আধিকারিকের পক্ষ থেকে এক নির্দেশে চলতি বছরের 30 নভেম্বর রামকৃষ্ণনগর শাখার ভারপ্রাপ্ত আধিকারিক টিঙ্কু কুমার গুড়া ও অন্য এক কর্মী দুল্লভপুরার 5টি স্থান পরিদর্শন করে গোটা তথ্য সংগ্রহ করার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন। অবসরপ্রাপ্ত এডিসি নীলমণি দাস ও যদুমণি সিনহা প্রমুখ স্থানীয়দের উৎস থেকে আরও তথ্য সংগ্রহ করে বিভাগীয় আধিকারিকের সংগৃহীত তথ্যের উপর টালি করে সঠিক রিপোর্ট শনিবার শিলচর এসবিআই রিজিওনাল আধিকারিকের কাছে নেটযোগে প্রদান করা হয়। স্থানীয়দের পক্ষ থেকে দুল্লভপুরা এসবিআই শাখা স্থাপনের জোর প্রয়াস চালিয়ে যাওয়াতে রামকৃষ্ণগর এসবিআই শাখার ভারপ্রাপ্ত আধিকারিক টিঙ্কু গুড়া, শিলচর রিজিওনাল ম্যানেজার সহ অবসরপ্রাপ্ত এডিসি নীলমণি দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই।
পরবর্তী খবরটি হলো বর্ষবিদায় ও ইংরেজি নববর্ষ বরণকে ঘিরে সর্বত্র উদযাপনের প্রস্তুতি। এক্ষেত্রে বেপরোয়া যান চালানোর বিরুদ্ধে জোরদার অভিযান চালাচ্ছে কাছাড় পুলিশ। উদারবন্তনা এলাকায় নানা স্থানে ব্যাপক চেকিং চলে ওসি হাওকাম চাংশনের নেতৃত্বে তল্লাশি চালানো হয় চার চাকার যানবাহনে। বিশেষ করে দুর্ঘটনা এড়াতে উদারবন্দের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় বা সিট বেল্ট না লাগিয়ে যান চালানোর দায়ে আইনি ব্যবস্থা নেওয়া হয় বেশ কয়েকজন চালকের বিরুদ্ধে। এছাড়া হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধেও চলে অভিযান, অনেককেই জরিমানা করা হয়েছে। আগামী কয়েকদিন অনুরূপ অভিযান চলবে বলে জানিয়েছেন ওসি। পরবর্তী খবরটি হল নেশাদ্রব্য পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক। সোনাইয়ের তুলার গ্রামের যুবক ইমরান হোসেন লস্কর নির্দোষ প্রমাণিত হয়। পাঁচ মাসের মাথায় মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। উল্লেখ্য, গত 7 জুলাই নেশাদ্রব্য পাচারের অভিযোগে লক্ষ্মীপুর পুলিশ গাড়িসহ ইমরান হোসেন লস্কর ও কচুদরমের বাসিন্দা লালমণি লস্কর নামে দুই যুবককে পাকড়াও করে পুলিশ গাড়ির ভেতরে ব্যাগের মধ্যে থেকে 1,980 গ্রাম সন্দেহজনক নেশা সামগ্রী উদ্ধার করে। পরে পুলিশ আটক সামগ্রীর নমুনা গুয়াহাটিতে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছিল। পরীক্ষার পর আটক সামগ্রী নেশাদ্রব্য হিসেবে প্রমাণিত না হওয়ায় লক্ষ্মীপুর পুলিশ দুজনকে মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার বিকেলে ইমরান হোসেন লস্কর তার বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে এদিনের ঘটনার বিবরণ দিয়ে বলেন, গত 7 জুলাই আসরের নামাজের পর তিনি সোনাই বড় মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন। তখন তার কাজের লোক শিলচর সোনাই রোডের বাসিন্দা মিলবাহার ব্যবসায়িক কাজে যাওয়ার অনুরোধ করে এরপর তার গাড়ি নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেন। আমজুর গাছতলা যাওয়ার পর সে গাড়ি থামিয়ে আরও দুজন অপরিচিত যুবককে গাড়িতে তুলেন। একজনের হাতে একটি ব্যাগ ছিল। লক্ষ্মীপুর পৌঁছার পথে সেতুর নিচে পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে তার অজান্তে গাড়ি থেকে সন্দেহজনক নেশা সামগ্রী উদ্ধার করে। নেশা সামগ্রী পাচারের অভিযোগে পুলিশ তাকে পাকড়াও করলেও মূল চাই দুইজন গাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। তিনি পুলিশের কাছে সব কিছু অস্বীকার করে বলেছিলেন। চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, সততার জয় হয়েছে। সন্দেহজনক নেশা সামগ্রীগুলো ফরেন্সিক রিপোর্টে মাদক সামগ্রী হিসেবে প্রমাণিত না হওয়ায় পুলিশ মামলা উঠিয়ে নিয়ে তাকে বেকসুর খালাস দিয়েছে। এদিকে ইমরানের বড় ভাই কংগ্রেস নেতা ইজাজ হোসেন লস্কর বলেন, তিনি ও তার পরিবারকে রাজনৈতিকভাবে কুণ্ঠাসা করতে প্রতিপক্ষ তার ভাইকে ফাঁসিয়েছেন। তিনি আকার ইঙ্গিতে জানান, বিজেপির এক বড় নেতা এই কুকর্মে জড়িত ছিলেন। ফরেন্সিক রিপোর্টে তার সত্যতা মিলেছে। তিনি জানান, সততার ফলে ন্যায় পেয়েছেন। তিনি পুলিশ প্রশাসন ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।